আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? এখন সকাল 10টা বাজে আর আমি ঘুম থেকে উঠেই রুটি বানিয়েছিলাম, ডিম ভাজি করছিলাম। কোনো রকমে সকালের নাস্তাটা কমপ্লিট করে এখন দুপুরে রান্নার জন্য চলে আসলাম। প্রথমে ডিমটা ভুনা করে নিচ্ছি। আজকে আমার আব্বু গ্রাম থেকে আসবে, মানে গ্রামে বেড়াতে গিয়েছিল, আজকে চলে আসবে, দুপুরে আমার বাসায় খাবে। আর তাজিমের বাবাও আসছে, এই কারণে একটু রান্নার আজকে চাপ আছে। প্রথমে এই কারণে আমি ডিমটাকে ভুনা করে নিচ্ছি। ডিমটা ভুনা করা হয়ে গেলে আস্তে আস্তে এক এক করে সব রান্না কমপ্লিট করে নেব। ঢাকায় সেইভাবে তো শীত তো নেই, তারপরেও আজকে শুক্রবার, উঠতে একটু খারাপ লাগে সকাল সকাল উঠতে, তারপরেও আজকে সকালেই উঠেছি। এখানে কিছু চিংড়ি মাছ ধুয়ে নিয়েছি, চিংড়িগুলো চচ্চড়ি করব। চিংড়ি মাছ আমার মেয়ের খুব পছন্দের। ডিমটাকে আমি ভুনা করা করে হাঁড়িতে ঢেলে রেখেছি, এখন চিংড়িটা বসিয়ে দেব। এখানে বিভিন্ন রকমের সবজি দিয়েছি, বিভিন্ন রকমের সবজি দিয়ে চিংড়ি মাছ রান্না করলে খুবই মজা লাগে। তো আজকে আমি এটা একটু ঝাল বেশি দিয়ে করে নেব, আর আমার মেয়ে শুধু চিংড়িগুলো বেছে বেছে খাবে, তরকারি খাবে না, এই জন্য তরকারিতে আমি ঝালটা একটু বেশি রাখবো। তাই যে এক এক করে রান্নাগুলো আমি কমপ্লিট করব। এটাকে এখন একটু নেড়ে চেড়ে, তবে এটাতে আমি তেমন ভারী কোনো মশলা ব্যবহার করি নাই, একটু পেঁয়াজ দিয়েছি আর জিরা, আস্ত জিরা তেলের উপর দিয়েছিলাম, কাঁচামরিচ দিয়েছি, একটু মরিচের গুঁড়া দিয়েছি। আর সবজি হিসেবে আমি এখানে গাজর, আলু, টমেটো দিয়েছি, পাতাকপি দিয়েছি আর মূলা দিয়েছি। এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি রান্না করে নেব। আর তারপরে আপু বাড়ি থেকে কিছু পিঠা নিয়েছে, সেই পিঠাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এটাকে রস পিঠা বা বেজনা পিঠা বলি আমরা। আর এই যে আমার রান্না প্রায় শেষের দিকে আমি ছোলার ডাল, মুরগির কলিজা টলিজা ছিল ওগুলো দিয়ে রান্না করে নিয়েছি। গ্রাম থেকে চালের গুঁড়া পাঠিয়েছে, আর এর মধ্যে মুরগিটাও রান্না করে নিয়েছি। তারপরে কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলো সেরে শশা কেটে নিয়েছি। আজকে যেহেতু জুম্মার দিন, সবাই নামাজ পড়তে যাবে, যে আমার আব্বু গোসল করে পাঞ্জাবি পরে রেডি হয়েছে, আমার মেয়ে রান খাচ্ছে, সবাই শুয়ে শুয়ে শীতের দিনে কি আর করবে। এর মধ্যে আমি পোলাওটা রান্না করে নিয়েছি, আর আমার ছেলে, আব্বু, হাজব্যান্ড সবাই নামাজ পড়তে গিয়েছে, এর মধ্যে আমি পোলাওটাও রেডি হয়ে গিয়েছে। আমি পোলাওটাকে রাইস কুকারে বসিয়েছিলাম, সবাই আসার পরে খেতে দিব। এর মধ্যে আবার আমি তরকারিগুলো গরম করে নিয়েছি, আসলে যাতে ওরা খেতে বসে যেতে পারে। তাই তো একে একে অনেক কাজ কমপ্লিট করতে হয়েছে আজকে। ওরা যেহেতু নামাজে চলে গেছে, এর ফাঁকে আমি বিছনাটা একটু গুছিয়ে নিয়েছি, বিছানা টিছনা গুছিয়ে ওটা একটু ঝাড়ু দিয়েছি, আজকে ঘর মোছা হয়নি। আর এই তো এখন এই পাশের রুমে এসে দেখি আমার মেয়ে বসে বসে ফোন দেখতেছে। এই যে ফোন পাইলে তার আর কিছু লাগে না। এর মধ্যে আমি এক কলস পানি ফুটানোর জন্য বসিয়ে দিয়েছি চুলায়। আবার মেয়ের রুমে এসে দেখি সে শুয়ে শুয়ে উপুর হয়ে ফোন দেখতেছে, একবার বসে একবার উপরে একবার শুয়ে, ফোন পাইলে তাদের আর কোনো কিছু লাগে না। তো যাই হোক, দরজার শব্দ পেয়ে আমার মেয়ে উঠে দাঁড়িয়েছে, এই যে চলে এসেছে, নামাজ কম শেষ হয়ে গিয়েছে, ভাইয়ার কোলে আদর খাচ্ছে, নামাজ শেষ, এক এক করে এসে সবাই চলে আসতেছে। আসলেই খেতে বসে যাবে, আমার আব্বু আবার চলে যাবে তাদের বাসায়। আমার বাসার কাছ থেকে আমার আব্বুদের বাসার কাছেই যাচ্ছে তাজিমের বাবা, ভিডিওর সামনে একটু পোজ দিল। আর আমার ছেলে সেই টিভির রিমোট হাতে নিয়ে বসে পড়েছে, ওরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আমার ঘর বাড়ির আমরা রান্না করতেছে, তেমন করে গোছানো
রোজানো হয়নি। আমার মেয়ে বলতেছে আমি আজকে টেবিলে খাবো, টেবিলে খেতে পারবে না, তারপর জেদ ধরছে না আমি আজকে টেবিলেই খাবো। যখন বাসায় মেহমান আসে, গেস্ট আসে বা কেউ আসে, তখন তার এই বায়নাগুলো শুরু হয়ে যায়। আমি বলতেছি তুমি খাটের উপর যাও, এখানে খেতে পারবে না, তারপরেও টেবিলে জেদ ধরে বসে আছে, টেবিলেই খাবে। যাই হোক, ফোনটা সামনে রেখে দিয়েছে, অনেক কষ্টে রাজি করেছে, চলে গেছে খাটের উপর খেতে। এদিকে আমার মামাতো ভাই, দাদিমার বাবা আর আমার আব্বু তিনজন একসঙ্গে খাচ্ছে, আর আমার ছেলে আর মেয়ে ওরা খাটের উপর টিভি দেখছে, একজন ফোন দেখছে আর খাচ্ছে। এই তো দুপুরের খাবার দাবার প্রায় শেষের দিকে, খাওয়া দাওয়া কমপ্লিট হলে একটু রেস্ট নিয়ে আজকে আবার বিকালে একটু বাজারে যেতে হবে, যেহেতু তাজমের বাবা চলে যাবে রবিবারে, অনেক কেনাকাটা আছে শুকনা বাজার, তো এগুলো কিনতে যাব। রিফাকে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমরা একটু রেস্ট নিয়ে বাজারে গিয়েছিলাম, কিছু শুকনা বাজার টাজার করে নিয়ে আসছি। ওর বাবা নান রুটি পুরি এগুলো কিনে নিয়ে আসছিলো, সেগুলো ওরা খাচ্ছে। এখন প্রায় সন্ধ্যা, খাচ্ছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে টিভি দেখবে। টিভি রিমোট সবসময় হাতেই থাকে, এটা আর কিছু বলার নাই যে টিভি দেখবে। তাই তো খাওয়া দাওয়া কমপ্লিট করতেছে। এর মাঝে বলে রাখি, আমার ব্লগটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করো। আমার মেয়ে ঝাল লেগেছে, হাত উঁচা করে রেখেছে, যে খায় না কিন্তু যতটুকু খায় তা আবার ঝাল লাগে আগে আগে। আর এই যে কিছু শুকনো বাজার করে নিয়ে এসছে, এখন এগুলো প্যাকেট থেকে বের করা হয়নি, এগুলো বের টের করে ঠিকঠাক করে রাখবো আজকে। এই তো, এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।